বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটি রেসিপি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এক ফ্রাইড রাইসের সহজ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর স্বাদও হবে কিন্তু দুর্দান্ত চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এখন হাই ফ্লেমে পানিটা ফুটিয়ে নিতে হবে পানিতে বলক আসলে এখন পোলাওর চাল দিয়ে দিচ্ছি এক কাপ এই চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম চালটা পেনে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে এটা দলনা প্যাকে যায় তারপর চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে হাই ফ্লেমে নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে চালটা নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরিয়ে নেওয়ার পর এই রাইসটা ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে রাইসটা একদম ঠান্ডা হয়ে আসলে ফ্রায়েড রাইসটাও ঝরঝরে হবে প্যানে দিচ্ছি একটা চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দুইটি ডিম দিচ্ছি চা চামচ কালো গোলমরিচ করা এবং চা চামচ লবণ চুলা রাস্তা মাঝারিতে রেখে ডিমটা একদম ছোড়া করে ভেঙে নিতে হবে ডিমটা হয়ে আসছে আমি প্যান থেকে তুলে নিচ্ছি আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি দুকোয়া রসুন কুচি চুলা রাস্তা এখন মাঝারিতেই ছিল এখন দিয়ে দিচ্ছি একটি গাজর গাজরটা আমি ফালি করে কেটে নিয়েছি এখন এই গাজরটা হাফ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এইভাবে রান্না করে নিব গাজরটা হাফ সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি এবং ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে বাঁধাকপি মটরও অ্যাড করতে পারেন দিচ্ছি অল্প কিছুটা লবণ হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই সবজিগুলো হাফ সিদ্ধ করে নিব সবজিটা হাফ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব রান্না করে নেওয়া রাইসটা এই রাইসটা দেখুন ঠান্ডা হয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছি এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া চা চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ ফালে দিয়েছি সাত থেকে আটটি এবং দিয়ে দিয়েছি ভেজে নেওয়া ডিম এ পর্যায়ে সে যদি কাঁচামরিচ ফালিটা দেন তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ফ্রায়েড রাইসটা রান্না করতে হবে লবণ যদি দরকার হয় পরে তাহলে পরে এটা অ্যাড করে নেবেন আশা করছি আজকের এই ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের ভালো লেগেছে আবার ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো রেসিপি